মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে পুরো দিনটাতে কি হবে না হবে তোমরা তো সমস্ত কিছু দেখতেই পাবে আশা করি। আজকে ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে। যদি কিছু ভালো লাগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। আমাকে আজকেও মায়ের পিসির বাড়ি যেতে হয়েছে, তো আজকে অনেকটা লেট করেই মা বেরিয়েছে, মোটামুটি 6টা নাগাদ। তো আজকেও বাড়িতে সেম অ্যাজ ইউজুয়াল সমস্ত কিছু আমাকেই করতে হবে। যাই হোক, আজকে বাড়ির কাজটা করে দিয়ে চলে গেছে, মানে আমাদের কাজের যে দিদি আছে উনি কাজটা করে দিয়ে চলে গেছে। তো কাজের পার্টটা আমার ছুটি, বাট রান্নাটা একটুখানি করতেই হবে। তো রান্না করতে আমার ভালোই লাগে মাঝে মাঝে। তো যাই হোক, সকালে যখন মা গিয়েছিল মোটামুটি ওই 5:30-6টা নাগাদ হবে, তো তখন আমি একবার উঠেছিলাম। ঠিক আছে, আমি আমার সকাল যখনই আমি সকাল সকাল উঠি, যেহেতু রাত্রে একটু লেট করে শুই, তো সকাল সকাল উঠলেই আমার শরীরটা আস্তে আস্তে খারাপ হতে শুরু করে, মনে হয় ভমিটিং ভমিট ভমিট ফিল হয়। তো যাই হোক, সেই জন্য আমি আবার মা চলে যাওয়ার পরে আবার 6:30-7:30 ওরম মতন ঘুমিয়ে দেন জাস্ট উঠে ফ্রেশ হয়ে চাটা খেলাম, দেন তারপরে ব্লগটা স্টার্ট করছি। এখন আপাতত করার মতন কিছুই নেই, যখন যা হবে তোমার সাথে সমস্ত কিছু শেয়ার করেই দেবো। তো এখন আপাতত এই যে পেছনে এইগুলো সমস্ত কিছু ক্লিন করতে হবে, কারণ খুব খারাপ অবস্থা হয়ে আছে। তো চলো আগে এগুলো ক্লিন করে নিই, দেন তারপরে তোমার সাথে দেখা। তো ভাবলাম তোমার সাথে একটা জিনিস এখন শেয়ার করব। ব্যাপারটা হচ্ছে যে কাল বাদ দিয়ে পরশু মানে স্যাটারডে হচ্ছে রানীর বার্থডে। তো আমি ভেবেছিলাম এখানে এখন ভিডিওতে কিছুই রিভিল করব না, একবারে তোমাদের সামনে রানীর বার্থডে স্পেশাল একটা ব্লগ, যেটা একটা দারুণভাবে ব্লগটা রেডি করে তোমাদের সামনে প্রেজেন্ট করবো, যেটা রানীও ফিউচারে পরে গিয়ে দেখতে পারবে, এরকম একটা প্ল্যানিং করেছিলাম যে আগে থাকতে কিছুই রিভিল করবো না, সমস্ত কিছু প্রিপারেশন হয়ে যাক, দেন দারুণ একটা ব্লগ তোমাদের সামনে প্রেজেন্ট করবো, তোমরাও তোমাদেরও ভালো লাগবে আর রানীর তো ডেফিনেটলি। তো এবার ব্যাপারটা বলি কি হলো হঠাৎ করে, যে এখন কেন রিভিল করতে হচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে আমরা একটা জিনিস মানে একটা বার্থডে পুরো একটা থিম ওয়াইজ দারুণভাবে প্ল্যান করেছিলাম, দেন আমাদের প্ল্যানের উপর পুরো জল ঢালা গেছে। ব্যাপারটা তোমাদেরকে আস্তে আস্তে বলছি, আমরা একটা অ্যাস্থেটিক কেক সিলেক্ট করেছিলাম, যেখানে কি না রানীর ইনস্টাগ্রামের যে বার্থডে স্পেশাল শ্যুটগুলো হবে সেগুলো যেন দেখতে ভালো হয়, ফটোস যেন ভালো আসে, আর মানে অ্যাস্থেটিক ওইটা কেকটা দেখতে সুন্দর। আমি কেকের ছবিটা না এখানে অ্যাটাচ করে দেবো, তোমরা দেখবে। তো এই কেকটা পাওয়ার জন্য আমরা এমন হেন জায়গা নেই যেখানে ঘুরি নেই অর্ডারটা দেওয়ার জন্য, তো মানে প্রত্যেকে অর্ডার ক্যান্সেল করে দিয়েছে, না এই কেকটা হবে না, এই কেকটা বানানো যাবে না, ব্লা 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 অনেক রকমের কিওটিক সিচুয়েশন আর কি। দেন একজন কি করলো, অর্ডারটা নিল, বললো হ্যাঁ এটা বানিয়ে দেওয়া যাবে, এই একটা অ্যামাউন্ট বলো, এই অ্যামাউন্টের মধ্যে হবে। তো আমাদের অ্যামাউন্ট নিয়ে তেমন কিছু ছিল না, আমরা চাইছিলাম যাতে ওই কেকটা হয় এবং দেখতে যাতে সুন্দর হয়, অ্যাজ ইউজুয়াল এখানে ছবিটা আছে মানে সেরকম অ্যাজ ইউজুয়াল পিকচারের মতো যাতে কেকটা হয়। তো উনি বললেন ঠিক আছে বানিয়ে দেবো। দেন আমরা কি আমরা একটা মানে উনি যে অ্যামাউন্টটা বলেছিলেন আর ডিসক্লোজ করছি না, তো ওই অ্যামাউন্টটা থেকে আমরা একটুখানি বার্গেনিং করে, মানে কেক তো অত বেশি বার্গেনিং হয় না, জাস্ট একটু টাকা ডিফারেন্স করে আমরা ওটা ডান করে দিয়ে চলে এলাম যে হ্যাঁ এই কেকটাই হবে। দেন আমরা বাড়ি চলে আসার পরে উনি আবার আমাদেরকে কল করেছেন, আমরা বলছি হয়তো হ্যাঁ কিছু অ্যামাউন্টের ব্যাপার বা কিছু ফ্লেভার অ্যান্ড অল আমরা সমস্ত কিছু ডিসকাস করি এসেছিলাম, বাট আমরা তাও হয়তো কিছু এনকোয়ারি আছে তাই হয়তো ফোন করছে। দেন আমি ফোনটা রিসিভ করলাম এবং বললো আমাকে যে কেকটা উনি করতে পারবেন না। দেন শেট ভাই, আমার পুরো মাথা গরম হয়ে গেলো যে আমরা এত কিছু প্ল্যানিং করলাম। বেসিক্যালি প্ল্যানিং হচ্ছে যেহেতু আমরা একটা থিম ভেবে নিয়েছি না, থিম ওয়াইজ হ্যাঁ এবার আসছি, থিম ওয়াইজ আমরা ড্রেসও অর্ডার দিয়ে দিয়েছি, ড্রেসের দিকটা পরে আসছি, এই দিকটা তোমাদের সাথে ক্লিয়ার করি। যেহেতু আমরা সমস্ত কিছু ফিক্স করে নিয়েছি, এদিকে রানীর কীভাবে এমনকি আমরা দেখতে শুরু করেছিলাম যে কেক নিয়ে কীভাবে ফটো হবে বা রিলসগুলো কীভাবে হবে, অ্যাকচুয়ালি ওর ইনস্টাগ্রামের জন্য কিছু শ্যুট করতে হতো, তো চাইছিলাম সমস্ত কিছু যাতে পারফেক্টলি হোক, বাট এই কেকটাই মাঝখান থেকে বিগড়ে দিল। শুধু এইবারটা নয়, রানীর জন্মদিনে প্রত্যেকবার কেক নিয়ে কিছু না কিছু একটা সিচুয়েশন হবে। দেন কেকটাকে সাইডে রেখে তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি, এবার আসি ড্রেস। তো ড্রেস কী হলো আমরা দেখছি, ড্রেস অর্ডার দিয়ে দিয়েছি, এবার ড্রেস ওর পছন্দ হচ্ছে না, ওর পছন্দ হলে আমার পছন্দ হচ্ছে না, আমার পছন্দ হলে ওর পছন্দ হচ্ছে না। দেন আমরা কি করলাম, আমরা সবাই মিলে একটা ড্রেস যেটা সবার পছন্দ হচ্ছিল সেটাই লাস্টে অর্ডার দিলাম। অর্ডারটা দেওয়ার পরে দেখাচ্ছে যে 28, তো ওটা দেখাচ্ছিল যে 27-এ ড্রেসটা আসবে, ঠিক আছে। তো এবার মানে এস্টিমেটেড ডেলিভারি দেখাচ্ছিল 27, তো আমরা ভাবছিলাম যদি ওটা 28 কোনো কারণে হয়ে যায় তো দেন কি হবে। দেন আমরা কি করলাম যে ড্রেসটা আবার ক্যান্সেল করলাম, ড্রেসটা ক্যান্সেল করার পর আরেকটা ড্রেস ছিল যেটা 27-এ প্রপার, মানে ওটা এস্টিমেটেড ডেলিভারি 26 লেখা ছিল, ওটা 26-এও চলে আসতে পারে, মানে আজকে 26 হয়তো আজকেও চলে আসতে পারে বা কালকে, মানে ঠিকঠাক টাইমের মধ্যে চলে আসবে। তো ওই ড্রেসটাই দেওয়া হয়েছে যেটা আমাদের সবারই খুব পছন্দ এবং ড্রেসটা ক্লাসি দেখতে, অ্যাকচুয়ালি বার্থডের জন্য ক্লাসি দেখতে। তো যাই হোক,
ড্রেস হয়ে গেল, ড্রেসের পার্ট মিটে গেল। এবার আসছি আমার দেওয়া গিফটে, যেটা এখনো রানীর সাথে আমি শেয়ার করিনি। আমি জানি না ওকে আমি বার্থডে দিনে কি গিফট দেবো। আমি এত বড় যে একটা ব্লান্ডার হবে জানলে আমি গিফটটা এক মাস আগে থেকে অর্ডার দিতাম, যেহেতু মায়েরটা 7 দিন আগে চলে এলো না, তো আমি মানে মায়েরটা 7 দিনও লাগেনি, ঠিক আছে, মায়েরটা মোটামুটি 4 দিনের মাথায় গিফটে চলে এলো। আমি রিস্কের জন্য আগে থাকতে অর্ডার দিয়েছিলাম, আর আমি ভেবেছি কি মায়েরটা 4 দিনের মাথায় চলে এসেছে তো এটাও চলে আসবে, এটা কোনো ব্যাপার না। দেন এত বড় একটা ব্লান্ডার হলো, আমি গিফটটা অর্ডার দিলাম। অর্ডার দেওয়ার পরে ওরা দেখাচ্ছে যে 5 জুন ডেলিভারি হবে, মানে একটা জিনিস পৌঁছাতে 1 week 2-3 days মতন লাগছে, মানে 7 থেকে 9 দিন একটা ডেলিভারি মানে একটা প্রোডাক্ট ডেলিভারি হতে লাগবে। তো আমি কী করলাম, ওদের কাছে রিকোয়েস্ট করলাম, রিকোয়েস্ট করলাম, তো ওরা কোনোভাবেই ওটা করা গেল না। দেন আমি কী করলাম, ওই অর্ডারটা ক্যান্সেল করে দিলাম, আসছিল না। ওই অর্ডারটা ক্যান্সেল করে দেওয়ার পর আবার নতুন করে যখন অর্ডার দিতে যাচ্ছি, সেই অর্ডারটা পুট হচ্ছে না, মানে আমি জানি না কি ব্লান্ডার হলো, মানে সব দিক থেকে একদম কেওটিক সিচুয়েশন। কেক, ড্রেস, গিফট, এখন ড্রেসটাও ঠিকঠাক টাইমে এসে পৌঁছবে কিনা জানি না। এখন গিফটের, আমি গিফটের পার্টটা তো ছেড়ে দিয়েছি, গিফটটা ওকে হয়তো অন্য দিন দিয়ে দেবো, বার্থডের দিন হয়তো দেওয়া হবে না। এখন আপাতত মোটামুটি বেডটাও ক্লিন করে নিয়েছি, জাস্ট বালিশগুলো একটু নিজের সেট ওয়াইজ রেখে দিলেই হয়ে যাবে। এবার গিয়ে আমি যাবো, ফ্রেশ হবো, পুজো দেবো, দেন তারপরে রান্নাতে লাগবো। ফ্রেশ হয়ে পুজো দিয়ে এখন ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। এই যে ব্রেকফাস্ট আমার মুড়ি চিনি জল, আর এখানে রানিও বসে গেছে ব্রেকফাস্ট নিয়ে, আর তার সাথে হাতে ফোনও আছে, যেখানে কিনা দেখছে, কি দেখছিস? খাবার ও আচ্ছা, ও মানে খায় মাছ কিন্তু দেখে, মানে ফোনে দেখে চিকেন, যাতে করে ওর পেটটা বেশি ভালো ভরে যায়। যাই হোক, এখন ও মুড়ি খাচ্ছে, আমি মুড়ি চিনি জল খেয়ে এখন খেয়ে নেবো। কী সব বলছে আজকে সকাল থেকে, যাই হোক এখন জল খেয়ে নেবো এখন ব্রেকফাস্টটা করে আবার তোমার সাথে আবার দেখা। এখানে হচ্ছে মাছ ভাজা, আর এটাতে চাপিয়ে দিয়েছি শাক ভাজা, আর এখানে দুধ হয়ে গেছে। তো আপাতত মাছ ভাজা আর শাকটা হচ্ছে, এগুলো হয়ে গেলে আবার বাকি রান্নাগুলো হবে। হ্যাঁ ম্যাডাম, আপনার একটা বার্থডে কেকের অর্ডার ছিল 28 তারিখে। মাকে একটুখানি প্র্যাঙ্ক কল করার চেষ্টা করেছিলাম, এখানে আমরা ফেল হয়ে গেছি। এখানে দাদা আমার কথাবার্তা বলছে, প্র্যাঙ্ক কল ধরা সাথে সাথে মা গলা বুঝে গেছে। নাম্বারটা যদিও সেভ ছিল না, যে নাম্বার থেকে ফোন করা হয়েছে, বাট তাও মা ধরে নিয়েছে। আর যে নিউ ফেস্টিভ্যাল ছিল উনি চলে এসেছে, আমাদের রিয়াজ আলীর বউ। লাঞ্চে আছে ভাত, শাক ভাজা, এটা কি তরকারি ভুলে গেছি, হ্যাঁ, সয়াবিন আলু ফুলকপি দিয়ে একটা তরকারি, আর এখানে আছে মাছ, এখানে আছে আম, এখানে আছে বদ্দি ভাই, আর এখানে আছে রানি, ওর পাতে ভেন্ডি ভাজা এক্সট্রা আছে, বদ্দি ভাইয়ের পাতেও ভেন্ডি ভাজা এক্সট্রা আছে। এখানে আমাদের 3 প্লেট ম্যাগি রেডি হয়ে গেছে, তার একটাই কারণ, 3 প্লেট ম্যাগি রেডি হয়ে গেছে। তো তোমরা দেখে বুঝতেই পারলে, তোমরা তো গেস করেও নিয়েছো যে কিসের জন্য ম্যাগিটা রেডি হয়েছে। ইয়েস, একটা চ্যালেঞ্জ ভিডিও হতে চলেছে, যেটা পোস্ট হবে আমার ইউটিউব শর্টসে, চেক আউট করে নিও, হয়তো এই ভিডিওটার আগে বা এই ভিডিওটার পরে যখনও পোস্ট হবে, মোটামুটি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, তাতে করে যখন আমি ভিডিও পোস্ট করবো তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। আর চ্যালেঞ্জটা হতে চলেছে খুব 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 ইন্টারেস্টিং, তো চলো এখন চ্যালেঞ্জটা শুরু করো। 3টে চ্যালেঞ্জ ভিডিও আমরা শ্যুট করে নিয়েছি, এত বেশি মজা পেয়েছি আমরা। এখনও মা এসে পৌঁছয়নি, কি করবো না করবো দেখি। মা চলে এসছে, আর আসার সময় আমার ফেভারিট ঝালমুড়ি নিয়ে এসছে, এখন আমি ঝালমুড়ি খাবো। এই ঝালমুড়িটা তোমরা সবাই জানো, আগের ব্লগও দেখেছো, যে ট্রেনের যে ঝালমুড়িটা পাওয়া যায় সেটা হচ্ছে আমার ফেভারিট, তো মা সেটাও আবার নিয়ে এসছে। আর হচ্ছে গিয়ে মা একটু খাই বলো তো। আচ্ছা, তাহলে এটা এখন খেয়ে নিই। মা আজকে অনেক কিছু নিয়ে এসছে, ওই কি বলে চিপস, অনেক কিছু নিয়ে এসছে, অনেক কিছু। দ্য নেক্সট ডে,
গিফটের ডেলিভারি নিয়ে এত বেশি প্রবলেম, এটা ফাইনালি ডেলিভার হয়ে গেছে। এটা একবারে মানে এখন হয়তো বুঝতে পারছো না, বাট রানি যেদিন রানির বার্থডের দিন রাত্রে পড়লে তোমরা বুঝতে পারবে যে এটা ড্রেসটা ভীষণ সুন্দর, পুরো ব্ল্যাকের মধ্যে ভালোই ড্রেস। তো তোমরা যখন পড়বে তখনই বুঝতে পারবে, এখন হয়তো অতটা ভালো বুঝতে পারছো না। তো গিফটটা ফাইনালি চলে এসেছে। 2000 years later এখানে চলছে আমাদের এখন স্ন্যাক্স পার্টি। ও পড়ে যাচ্ছে এটা আবার ভেজিটেবল চপের পরে এখন আমাদের ইয়ে হচ্ছে, কি বলে, এগরোল পার্টি। চিয়ার্স। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম। আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লেগেছে। আর আজকে ভিডিওটা দুদিনের নিয়ে হয়েছে, মানে 26 and 27 এই দুটো দিন নিয়েই হয়েছে আজকে ভিডিওটা। ওই টুকটাক টুকটাক ক্লিপ নিয়ে রেখেছিলাম, তো ভাবলাম ভিডিও ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেই দিই। তো ভিডিওটা কেমন হয়েছে নিজে কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম। আশা করি ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে তোমরা জানো তোমাদের কী করতে হবে। প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। তো আজকে হচ্ছে মানে আজকে রাত 12টা থেকে হচ্ছে রানির বার্থডে। তো 12টা থেকে কী হবে না হবে কালকের ব্লগটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে, আশা করি সেটার জন্য তোমরা ওয়েট করবে। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই এন্ড করলাম। গুড নাইট, টাটা, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। স্টে টিউন ফর রানিস বার্থডে ব্লগ। বাই।